اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ادخلنا الجنة مع الأبرار يا يا غفار يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ হুম রব্বীর কামা মা কামা রব্বায়ানি সগিরা অকুর রব্বীর হমহুমা কামারব্বায়ানি আল্লাহ তুমি পাক তোমার দরবার পাক মাওলা আমি একজন গুনাগার নাপাক নালা এক বান্দা বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ মুজিব সহ পার্লামেন্টে সম্মানিত সহকর্মীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে গুনামাকা দেখে গুনামাকা কা হাত উত্তোলন করেছে আল্লাহ আসরের শেষে মকরেবের পূর্বে তোমার দরবারে হাত উঠেছে যে সময় তুমি বান্দার দোয়া কবুল করো আল্লাহ আল্লাহ তুমি বলেছ তোমার চেয়ে পরাক্রমশালী আর কেউ নাই তুমি বলেছ তোমার চেয়ে বড় প্রতিশোধ গ্রহণ করানো কেউ নাই আমরা সেটা বাংলাদেশের মুসলমানরা মনোপ্রাণে বিশ্বাস করি এবং মানি মাওলা মওলা তুমি সেই সুযোগ দিয়েছিলে জন্য আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিলাম মওলা আজকে এই স্বাধীন সার্বভৌম পার্লামেন্টে দাঁড়িয়ে তোমার শাহিদ দরবারে হাত দুটিয়েছি আল্লাহ সর্বপ্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের রুহের মাখফিরাত কামনা করছি এবং তার পরিবার বর্গ যাদেরকে পনেরোই আগস্টের কালো রাত্রিতে হত্যা করা হয়েছে তাদেরকে শাহাদতের দরজা দান করার জন্য তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি মৌলা মৌলা আজকের এই শোক প্রস্তাবে আমাদের পরম শ্রদ্ধেয় ডিউক ভাই আমি তাকে ডিউক ভাই বলেই জানি আল্লাহ তার রুহের মাখফেরাত কামনা করার জন্য এখানে আলোচনা হলো তার সঙ্গে আমাদের রহমত আলী ভাই সহ আরো অন্যান্য এমপি সাহেবরা হুইপ সাহেবরা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের রুহের মাখরত কামনা করছি আমাদের ডিলু ভাইকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করিও তার শোক সন্তপ্ত পরিবারকে এই শক্তি বহন করার তৌফিক দিও যে তার বাবাকে তারা হারাছেন তার পিতাকে তারা হারিয়েছেন আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান তুমি দয়াবান তুমি বলেছ বান্দাকে তুমি হাউস করে পয়দা করেছো আল্লাহ আল্লাহ আমার ব্যক্তিগত কোনো যদি গুনার কারণে বা আমাদের কোন গুনার কারণে বা পাপের কারণে আল্লাহ তুমি বাংলাদেশের উপরে এই গজব দিয়ে থাকো মাওলা আমরা আজকে তোমার কাছে আত্মসমর্পণ করছি কমপ্লিট সারেন্ডার করে তোমার কাছে তওবা পড়ছি আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম আল্লাহ তুমি বলেছো আমি বান্দা সৃষ্টি করেছি তাদের এই দোয়া কবুল করার জন্য আল্লাহ আমরা তোমার 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 ফরিয়াদ ফরিয়াদ কাছে কাছে দোয়া করছি জানাচ্ছি আমরা তোমার কাছে তওবা করছি আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদেরকে তুমি মাফ করে দাও যা মাফ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ তুমি বাংলাদেশের উপরে যে গজব নজর করেছো আল্লাহ সেই গজবকে তুমি তুলে নাও সারা বিশ্বে করোনা ভাইরাসের যে আক্রান্ত হয়েছে আল্লাহ সারা বিশ্ববাসীকে তুমি হেফাজত করো বাংলাদেশের উপরে তুমি তোমার খাস রহমত এবং বরকত নাজিল করো বাংলাদেশের এই আজাব থেকে তুমি বাংলাদেশের মানুষকে হেফাজত করো মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি নে হায়াত দান করো তোমার খাস রহমত এবং বরকত তার উপরে তুমি দান করো আল্লাহ তার নেতৃত্বে যেভাবে এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই তৌফিক তুমি তাকে দান করো আল্লাহ একটির পর একটি তিনি যে প্রোগ্রাম ঘোষণা করছেন সেই ঘোষণা জনগুলো বাংলাদেশের মানুষ আমরা যারা মেনে চলে जाते করি আমরা করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পাই আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি কি না পারো আল্লাহ তুমি বলেছো কোন ফায়াকুন তুমি বলো বড় হও ওমনি হয়ে যায় মওলা তোমার বিনা অনুমতিতে একটা ঘাসের পাতা নড়ে না মওলা আর এই করোনা ভাইরাসের মতো এই যে ভাইরাস এই যে আজাব এই যে গজব তুমি দিয়েছো আল্লাহ এই গজবের হাত থেকে তুমি আমাদেরকে রেহাই দাও বাংলাদেশকে রেহাই দাও সারা সারা বিশ্ববাসীকে তুমি রেহাই দাও আল্লাহ সারা বিশ্ববাসীকে তুমি হেফাজত করো আল্লাহ 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 তুমি কিভাবে কাবা ঘর রক্ষা করেছিলে বাউলা ওই আওয়ামিল পাখির ছোট্ট কঙ্কর দিয়ে তুমি ফস্তিদেরকে নির্বংশ করে দিয়ে তুমি কাবা ঘর রক্ষা করেছিলে আল্লাহ বাংলাদেশের মুসলমান আমাদের চেয়ে ধর্মপ্রধান মুসলমান পৃথিবীর অন্য কোনো দেশে খুব কম আছে মাওলা এই ধর্মপ্রাণ মুসলমানদের দোয়া তুমি কবুল করো আল্লাহ আল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান এই জাতীয় সংসদ এই জাতীয় সংসদের মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় স্পিকার সহ আমরা তোমার দরবারে হাত উঠেছি আল্লাহ আমাদেরকে তুমি খালি হাতে ফেরত দিও না তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ তুমি বলেছ সরকার প্রধান যদি সৎ হয় রাষ্ট্রপ্রধান যদি সৎ হয় তার দোয়া তুমি সর্বাগ্রে তুমি কবুল করো আল্লাহ আমাদের মধ্যে কারই যদি হাত তোমার পছন্দ না হয় আল্লাহ গো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে রসিলায় তুমি আমাদের সকলকে মহাক করে দাও আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে আমাদের যে মুসলমান ভাইরা বাঙালি ভাইরা রয়েছে আল্লাহ তুমি তাদেরকেও হেফাজত করো আল্লাহ আল্লাহ তোমার চেয়ে বড় হেফাজত করনে আল্লাহ আর কেউ নেই মহল্লা তোমার চেয়ে মাফ করনে আল্লাহ আর কেউ নাই তোমার চেয়ে হেফাজত করনে আল্লাহ আর কেউ নেই মহল্লা আল্লাহ তুমি আমাদের সকলকে माफ করে দাও বাংলাদেশের উপর তুমি তোমার রহমত নাযিল করো আল্লাহ বাংলাদেশের উপর যাতে কোনো অর্থনৈতিক মন্দা ভাব দেখা না দেয় মওলা তার জন্য माननीय প্রধানমন্ত্রী যে সমস্ত প্রোগ্রাম থ্রু করেছেন এই প্রোগ্রামগুলো যাতে মন্ডিত হয় সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ রব্বানা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাক্বাত লানা ওয়াগফিরলনা ওয়াർহামনা انت মাওলানা ফানসুনাল আলাল কাওবিল কাফিরিন অসল্লাহ তা আলা আলাহ খায় রে খালকিহি মুহাম্মদ ওলা আলি বা ইতিহাস বাহিদ আল্লাহ তুমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ন্যায় খায়াত দাও যে সৎ সাহস তুমি তাকে দান করেছো আল্লাহ এই সাহসের উপরে ভিত্তি করে আমরা যাতে এগিয়ে যেতে পারি এই করোনা ভাইরাসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারি এবং আল্লাহ করোনা ভাইরাস এই সারা পৃথিবী থেকে তুমি ক করোনা ভাইরাসকে তুমি উঠাই নাও মাওলা তোমার সেই আসমানে বালা তুমি আসমানেতে উঠিয়ে নাও জমিনে বালা তুমি জমিতে ডাবিয়ে দাও আল্লাহ হাওয়াই বালা তুমি হাওয়াস্থঙ্গে মিশাইয়া দাও আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো বাংলাদেশের মানুষদেরকে তুমি হেফাজত করো আল্লাহ সুবহানাকা রাব্বিল ইজ্জতে আম্মা ইহাসবুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ